ইয়াকশি বদলগ্নি কবংমা নাইকল থাইরুনি বিশিং তিরোনা হারবংবাই তাবু অবাহাইন আরো অথৈ কসক নাই আরো নিশিমিন কতাল কতাল তাইব বাতানানি নখরো ফটিলাই কংগ্রেসনি ইয়াকশি জবা মুথাইবাই আর ইয়াকশিনি বাতানি নিচুবংবাই কতর কুথম লাইবঙ্গ বিজেপি নাইকলতানি সামসিত্রা খলাইনের ফাইসিংন হারে অবাহাই কংন শাখা সর্বভারতীয় নিশ্রংনাইনি অজমাজ দীপশিতা দর খনাইনা দি তাই তাম তাম শাখা আছে সবটা আমরা পিছনে ফেলে এসেছি। আমরা বলছি এটা এই সময় আমাদের মধ্যেকার লড়াইয়ে আমাদের মধ্যেকার রেষারেষির সময় নয়, ত্রিপুরাকে বাঁচাতে হবে, ত্রিপুরার ভবিষ্যৎকে বাঁচাতে হবে, আমার মা বোনেদের বাঁচাতে হবে। তাই আমরা আহ্বান করছি, আসুন না, 5টা বছর আগে যে ভুলটা আপনি করেছিলেন শুধরে নিন সেই ভুল। আগামী 16 তারিখ যেখানে যেখানে বাম কংগ্রেস প্রার্থী দিয়েছে, কোথাও কাস্তে হাতুড়ি তারা চিহ্নে, কোথাও হাত চিহ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং এই ত্রিপুরার বুকে বিজেপিকে উৎখাত করুন, নতুন দিনের সূচনা করুন, নতুন ভোরের সূচনা করুন। মাথা উঁচু করে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচার জন্য আগামী দিনে ভোট দিন। আপনার এই এলাকা কংগ্রেস বলার সময় বলছিলেন, কংগ্রেস শ্রী সুতল দাস, সবাই আমরা তাকে শীতলদা নামে চিনতাম, সুশীতল দেব, খুন করা হয়েছিল তাকে। এবং এই ত্রিপুরার বুকে তিনি একমাত্র শহীদ নয়, কিছুদিন আগে শহীদ মিয়ার ঘটনা আমরা জানি, শুধু বামপন্থী রাজনীতি করার জন্য ওই একই কায়দায় পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল। আসলে যারা সন্ত্রাস করেন, যারা ভয়ে দেখান, তারা মনে করেন খুন করলে, জানে মেরে ফেললে, বাড়ি ভেঙে দিলে, ঘর জ্বালিয়ে দিলে আমরা হয়তো ভয় পাব, কিন্তু তারা জানে না আমরা রক্ত বীজের ঝাড়। আমাদের যত মারবে, আমাদের মিছিল তত বাড়বে, পালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই, হেরে যাওয়ার কোনো প্রশ্ন নেই। ওই দেখুন না, শহীদ মিয়ার বাড়িতে, শহীদ মিয়ার বাড়ির লোকগুলো এবার যাবে নির্বাচন, শীতলদার বাড়ির লোকগুলো যাবে। চারশাল ফটিগ্রানি গোকুলনগর হাতি রগ খেলাইসাকা কংগ্রেস নি চুবংবাই ইয়াকশিনি বাতানে সুব্রত দাস নচুবাই ইয়াকশি কংগ্রেস নি থানচা কুথুমলাই মুং এসএফআই কেন্দ্র কমিটি নি ইয়াকচু তাং ভাঙ্গ তে ও সাকলাকিয়া বিজেপি নাইকল থানে হাসতে রগ তাবো কাহামকে নুকচাকিয়া বুড়ি রক অবনি বিশিং তিন তাবো ওয়ান সুগুই নাই দি অবহাইকে কেবংমা দাল বিদাল বুসকাং রগব তংনানি নাংমানি বাগৈ অবহা কাইসা নাইথতক ফুং রক সামনানি আরো নিশিমিন যত্ন তাবো আবাহিক সুনামান খাঙ্কে তংকসাং তঙ্গইমান নাই। আপনি যিনি 5 বছর আগে বিজেপিকে ভোট করেছিলেন, চেয়েছিলেন এমন ত্রিপুরা, আমরা গর্ব করে বলতাম ত্রিপুরাবাসী, ত্রিপুরা এমন একটা রাজ্য যে রাজ্যে মহিলাদের উপর আক্রমণ হয় না, মাথা উঁচু করে মহিলারা বাঁচে। বিগত 5 বছরে, শুধু শেষ 5 বছরে মেয়েদের ওপর আক্রমণের সংখ্যা 2000-এরও বেশি। 7টা এমন মেয়ে ছিল যাদের ধর্ষণ করার পর খুন করে দেয়া হয়েছে, 20টা এমন ধর্ষিতা ছিল যারা ধর্ষণ হবার পর বিচার না পাওয়ার কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, মরে গেছে। হতে পারে আপনি বিজেপি করেন, হতে পারে আগেরবার আপনি বিজেপিকেই ভোটটা দিয়েছিলেন, হতে পারে এবারও আপনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভাবছেন, কিন্তু বাড়িতে মা বোন তো আপনারও আছে, আপনার মেয়েটাও তো স্কুলে যায়, আপনার মেয়েটাও তো কলেজে যায়, আপনার মেয়েটাও তো সন্ধ্যাবেলা কোচিং পড়তে যায়, তার নিরাপত্তার কথা, তার সুরক্ষার কথা ভাববেন না আপনি, ভাববেন না, ভুলে যাবেন আপনি? ওই উত্তরপ্রদেশের ঘটনা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ আপনার এলাকায় এসে, ত্রিপুরা এসে বড় বড় ভাষণ দিয়ে গেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও এর কথা বলতেন তিনি, কি হয়েছিল উনাওয়ে কুলদীপ? ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।